দেখতে পাচ্ছেন কাস্টমসে সিপাহী পদে যেটা এসএসসি পাস আপনি আবেদন করতে পারবেন 9,000 থেকে 21,000 টাকা বেতনের 70তম গ্রেডে 60টি পদের সংখ্যা রয়েছে। তো এটা কাস্টমের এখানে এ টু জেড আমি এই ভিডিওতে আলোচনা করবো। তো আসসালামু আলাইকুম বিয়ার্স, আমি জাহিদ হাসান, বড় মতো নতুন আরকি চাকরি নিয়ে আপনাকে স্বাগতম। সম্পূর্ণ ভিডিও শুরু করব। শুরু করার আগে একটি কথা, আপনি চ্যানেল নতুন হয়ে থাকলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন নিত্য নবীন চাকরির সবার আগে পাওয়ার জন্য। শুরুতে আমরা আলোচনা করি বন্ধুরা, কাস্টম কী। কাস্টম আমরা জানি বিমানবন্দরে কাস্টম কর্তৃক অনেক সময় স্বর্ণের বার, অবৈধ অনেক কিছু উদ্ধার করে থাকতে পুলিশের মতো এরা ডিউটি করে থাকে। তো সার্কুলার প্রকাশিত হয়েছে 29 মার্চ 2022 তারিখ, দেখতে পাচ্ছেন অর্থ মন্ত্রণালয়ের অধীনে শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক উদ্দেশ্যে জেলা আসামের প্রকৃত স্থায়ী নাগরিক নির্ধারিত অনলাইনে শর্ত সাপেক্ষে আবেদন আহ্বান করা যাচ্ছে। অস্থায়ী হলেও এগুলো পরবর্তীতে স্থায়ী হয়ে যায়। তো এখানে শুরুতে পদটা রয়েছে কম্পিউটার অপারেটর, 12,000 থেকে 32,000 বেতন পাবেন 11তম গ্রেডে। এখানে পদের সংখ্যা রয়েছে 2টি, এটা আবেদনের যোগ্যতা হলো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাগত প্রতি মিনিটে বাংলা 25 শব্দ, ইংরেজি 30 শব্দের গতি থাকতে হবে। যে সকল জেলার নাগরিকগণ আবেদন করতে পারবে, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর জেলা আবেদন করতে পারবেন। 2 নম্বর হচ্ছে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, 11,000 থেকে 26,590 টাকা বেতন, 13তম গ্রেড একজন নিবে। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি লাগবে, কম্পিউটার অপারেটর লাগবে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর জেলা আবেদন করতে পারবে। এরপর 3 নম্বর রয়েছে উচ্চমান সহকারী, 10,000 থেকে 24,000 টাকা বেতন, 14তম গ্রেডে, এখানে মোট নিবে 19টি বিশাল নিয়োগ। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়কে অন্য দ্বিতীয় শ্রেণীর সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর জেলা আবেদন করতে পারবেন। এরপর রয়েছে বন্ধুরা কেশিয়ার। কেশিয়ার পদে 10,000 থেকে 24,000 টাকা বেতনে পাবেন, 14তম গ্রেডে 11টি নিবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি এবং সরকারি নিয়ম অনুসারে জামানত জমা সাপেক্ষে। এরপর খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর ওই আগের জেলাগুলো এটাতে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে বন্ধুরা কম্পিউটার অপারেটর, এটাতে নেবে 3টি, এটাও সমমানের ডিগ্রি লাগবে, সেম জেলাগুলো আবেদন করতে পারবে। এবার 6 নম্বর রয়েছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর, এটা একজন নিবে। এটা হলো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা এবং কম্পিউটার অপারেটর লাগবে, এটাও সেম জেলা আবেদন করতে পারবেন। এরপর 7 নম্বর রয়েছে তা কম্পিউটার অপারেটর, একজন নিবে, এটা হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং সেম জেলা আবেদন করতে পারবেন। এরপর গাড়ি চালক, এখানে 7 জন নিবে, ন্যূনতম অষ্টম শ্রেণী পাস, শিক্ষক যোগ্যতা, বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী এবং ড্রাইভিং ন্যূনতম 3 বছর অভিজ্ঞতা লাগবে, সেম জেলা, সবগুলো প্রায় সেম জেলা আবেদন করতে পারবে। এরপর সিপাহী, এই রে সিপাহী, এটাই হলো মূলত অরিজিনালটা, 9,000 থেকে 21,000 টাকা বেতন, 17তম গ্রেডে। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আর এসএসসি পাস, তারপরে পুরুষ হলে 5 ফিট 4 ইঞ্চি উচ্চতা লাগবে, মহিলা হলে 5 ফুট 2 ইঞ্চি লাগবে, বুকের মাপ 30x32 এবং ফিটনেস পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তার মানে ফিটনেস পরীক্ষা হবে। এটা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর জেলা আবেদন করতে পারবেন। এরপর রয়েছে অফিস সহায়ক, এটাতে আপনি আবেদন করতে পারবেন 19টি, এটা হলো এটা এসএসসি পাস, সেম জেলা, তারপর সর্বশেষ নিরাপত্তা পরি 900 পরই, এটা অষ্টম শ্রেণী পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। মূলত এই কটাই পোস্ট বন্ধুরা। এখন আমরা আবেদনের শর্তাবলীর সংক্ষেপে আপনাদের বলে দিই। এখানে বাংলাদেশি নাগরিক হতে হবে, বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য, আর সরকারি স্বাস্থ্যসাথী প্রতিষ্ঠানে দিতে অনলাইনে আবেদন দাখিলের পর অবশ্যই আপনি বিস্তারিত তথ্য উল্লেখ করে দিবেন। এখানে আরেকটা বিষয় বন্ধুরা, যারা দেখেন 14/2/2015 তারিখে দৈনিক যুগান্তর, অর্থাৎ 2015 সালের দৈনিক যুগান্তর ও দি ডেইলি নিউ এজ পত্রিকা প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি শর্ত সাপেক্ষে যে সকল আবেদনকারী আবেদন দপ্তর দাখিল করেছেন তাদের পুনরাবেদন করার প্রয়োজন নেই। ওই সকল আবেদনকারীর মধ্য থেকে দপ্তর কর্তৃক চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত সকল শর্ত পূরণ সাপেক্ষে
কাগজপত্র দাখিল করেছেন সেই সকল প্রার্থী চাকরি পরীক্ষা অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবেন, অর্থাৎ যারা ওই সময় আবেদন করেছিলেন তারা যোগ্য বিবেচিত হবেন। তো আবেদন শুরুর তারিখ বন্ধুরা 1/6/2022, আবেদন শেষ তারিখ 21/6/2022-এর ভিতরে আবেদন করতে হবে যথারীতি, আর বাকিগুলো অন্যান্য চাকরির মতোই রয়েছে। তো বন্ধুরা ডিসক্রিপশন বক্সে আমি পুরো সার্কুলার লিঙ্ক দিয়ে দিব, আবেদন লিঙ্ক সহ ওইখান থেকে বিস্তারিত আবেদন করতে পারেন। তো ভালো থাকবেন, নিত্য নতুন চাকরি নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।